আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদ রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় ভাই বোনেরা আপনারা কি জানেন যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বালিশ মোবারক কেমন ছিল বন্ধুগণ রাসুল সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের বালিশ মোবারক কেমন ছিল এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল কেমন ছিল তিনি আরাম আয়েস কেমন পছন্দ করতেন বা তিনি কেমন ভোগ ভোগবিলাসের জীবন যাপন করেছিলেন প্রিয় বন্ধুগণ যেহেতু আমাদের আইডল হলো প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলিহি আসাল্লাম যেহেতু আমরা তাকে ফলো করি এবং তার প্রত্যেকটা সন্ন্যত আমরা ধারণ করার চেষ্টা করি এজন্য আমাদেরকে প্রত্যেকটি বিষয় জানতে হবে প্রিয় বন্ধুগণ আজকে আমরা সোহি হাদিসের আলোকে জেনে নেব যে রাসুল সাল্লি ওয়া বালিশ মোবারক কেমন ছিল প্রিয় ভাই বোনেরা এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহি মুসলিমে এবং কিতাবুল লিবাসে হাদিস নাম্বার পাঁচ হজরত আয়সা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বালিশের উপর হেলান দিতেন সেটি ছিল চামড়ার আর এর ভেতর ভরা ছিল খেজুর বৃক্ষের ছাল প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে প্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লামের বালিশ কেমন ছিল সেটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তার সহদরমিনী হজরত আনহা বলতেছেন যে রাসুল বালিশটি ছিল চামড়ার এবং এর ভিতরে ছিল খেজুরের ছাল আপনারা জানেন খেজুরের ছাল সাধারণত শক্ত টাইপের হয়ে থাকে বন্ধুগণ রাসুল ওয়াসাল্লাম ছিলেন দু জাহানের বাদশাহ তিনি দু জাহানের সর্দার তিনি কিন্তু রাষ্ট্রপ্রধানও ছিলেন তিনি যদি চাইতেন তাহলে এর চেয়ে আরও নরম এর চেয়ে আরও ভোগবিলাসের সামগ্রী ব্যবহার করতে পারতেন এর চেয়ে আরও নরম বালিশ ব্যবহার করতে পারতেন কিন্তু প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দিগির মধ্যে ভোগবিলাস ছিল না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার খাহেশ ছিল না দুনিয়ার লোভ ছিল না তিনি সারাটা জীবন আল্লাহ বান্দা হয়েছিলেন তিনি সারাটা জীবন আল্লাহ ইবাদত করেছেন প্রিয় বন্ধুগণ এই হাদিস থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে আমাদের এই ক্ষুদ্র জীবনে ভোগ বিলাসের দিকে মনোনিবেশ না করে আমাদেরকে ইবাদত বন্দুকের দিকে মনোনিবেশ করা উচিত আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে বাজার করার জন্য পাঠিয়েছেন সৌদা করার জন্য পাঠিয়েছেন আমরা এই দুনিয়ার মধ্যে যত বেশি আমল করব যত বেশি নেকা আমল করব। কাল কেয়ামতের ময়দানে আমরা কিন্তু তেমনই ফলাফল দেখতে পাবো যদি আমাদের আমল ভালো হয় তাহলে আমরা জান্নাতে যাব। আর যদি আমাদের আমল খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামে যেতে হবে তো এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তির চেয়ে যদি আমরা পরকালীন সুখ শান্তি জান্নাতের সুখ শান্তি অর্জন করতে পারি তাহলে আমরা সেখানে চিরকাল বসবাস করতে পারব এজন্য প্রিয় বন্ধুগণ আসুন আমরা সুখ স্বাচ্ছন্দ্যের দিকে দৌড় না দিয়ে আমরা সাহেষতের দিকে দৌড় না দিয়ে আরাম আয়েসের দিকে বেশি দৌড় না দিয়ে আমরা আল্লাহ তালার ইবাদতের দিকে দৌড় দেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে চাইলে আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহিদা দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও অবরা অবরাকাত مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق